ঢং, মনে হয় আগে আমার ভালোবাসার জন্য অপেক্ষা করেছিলেন আমাকে কিস করার সময়? তখন তো জোর করে চুমু খেয়েছেন। হ্যাঁ, তখন জোর করে করেছি, কিন্তু আর করব না। তুমি যদি আমাকে ভালো না বাসো, আমি আর তোমাকে জোর করব না। কে বলেছে ভালোবাসি না? ভালো যে বাসো সেটাও তো বলো নেই। সাধু মনিরের গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলে উঠে, বলিনি তো কি হয়েছে, এখন বলছি। তো কি বলবে বলো। আই লাভ ইউ, ভালোবাসি আমি আমার স্বামীকে, প্রচণ্ড ভালোবাসি। যে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই, নেই কোনো ব্যাখ্যা, শুধু জানি ভালোবাসি, শুধু এবং শুধু এই আপনিটাকে ভালোবাসি, যে আমার স্বামীকে। সাধুর ভালোবাসার কথা বলতে দেরি, কিন্তু মনিরের ওর অধর জোড়া দখল করতে দেরি হয়নি। সাধু চোখ বন্ধ করে আজ মন থেকে এই স্বর্গীয় স্পর্শগুলো উপভোগ করছে। দুজন দুজনাতে বিভোর হয়ে রইল। ভালোবাসার মানুষের স্বর্গীয় স্পর্শ কি না চায়, আর যদি থাকে সেখানে পবিত্রতা। আমার ওকে চাই যে কোনো মূল্যে। ও রাজি হলে ভালো, আর না হলে আমাকে অন্য পথ দেখতে হবে। কথাগুলো বলে সাধুর একটা ছবির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল তানি। সেদিন মনির আর সাধুকে হাসি খুশি দেখে রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছিল তানিমের। তারপরে সিদ্ধান্ত নিল, যে করেই হোক ওর সাধুকে চাই চাই। তানিম কিছু একটা ভেবে কাউকে ফোন লাগালো। কিছুক্ষণ পর কল রিসিভ হতেই তানিম বলে, ভাই তোকে কিছু একটা করতে হবে, তোকে যে মেয়েটা ছবি পাঠিয়েছি ওকে আমার চাই। বলি আর এক মিনিট অপেক্ষা না করে ফোনটা কেটে দিয়ে একটা একটা ওয়াইনের বোতল খুলে ড্রিঙ্ক করা শুরু করে দিল। নূরকে অনেকক্ষণ ধরে আফরান কল দিচ্ছিল, কিন্তু নূর কল ধরছিল না। শেষে আফরান বিরক্ত হয়ে নূরের বেলকানি দিয়ে পায়ে ভেবে উঠে আসে। নূরের রুমে এসে নূরকে হিঁচকা টানি বিছানা থেকে উঠিয়ে বসিয়ে দেয়। আর নূর বেচারি অবাক হয়ে আছে, হলো কি ওর সাথে? নূর, তুমি কি আমাকে মেরে নেবে না? আর কত নূর? আফরানের কথায় নূর তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, কি মেনে নিব, আপনাকে কেন মানবো? তুমি কি কিছু বুঝো না? আমি কি বুঝবো? আপনি কি আমাকে কিছু বুঝিয়েছেন যে আমি বুঝবো? নূর, তুমি কি কিছু জানো না, নাকি না জানার অভিনয় করছো? আপনি আমার সাথে ফাজলামো করেন, এখান থেকে জানতো আপনার সাথে আমি আর এক মিনিটও একসাথে থাকতে চাইছি না, জাস্ট লিভ মি অ্যালোন। নূরের চিৎকার করে কথা বলায় আফরানের এত পরিমাণে রাগ উঠে গেল যে আফরান নূরকে এক ধাক্কা মেরে বেডে ফেলে দিয়ে নূরের দু হাত বিছানার সাথে চেপে ধরল। আকস্মিক ঘটনায় নূর হতভম্ব হয়ে তাকায় আফরানের দিকে, কিন্তু নূর তাকাতে দেরি আফরানের নূরের ঠোঁটে ঠোঁট দুবাতে দেরি হলো না। নূরের প্রতি যত রাগ ক্ষোভ আছে সব একসাথে মিটাচ্ছে। এইভাবে অনেকক্ষণ থাকার পর আফরান নূরকে ছেড়ে দিল। নূর এখনো চোখ বন্ধ করে আছে। আফরান নূরের চোখের পাতার উপর চুমু খেলো। নূর কেঁপে উঠল আফরানের ছোঁয়ায়। আফরান নূরের কানে ফিসফিসিয়ে বলল, কেন তো রাগো আমাকে, জানোই তো আমি তোমাকে ভালোবাসি, আজ থেকে নয় সে ছোটবেলা থেকে, তাহলে কেন তো ভুলিতে করো? আগের অভিমানগুলো আবারও জেগে উঠল। নূর শক্ত কণ্ঠে বলল, ছাড়ো না গে আমাকে। আফরান না জোড়াজুড়ি না করেই নূরকে ছেড়ে উঠে দাঁড়ালো। নূর উঠে চলে যেতে নিতেই আফরান আবার নূরের হাত টেনে ধরল। চলে যাচ্ছ? নূর আফরানের দিকে না তাকিয়ে বলল, থেকে যাব কেন, কিসের জন্য থাকব? ভালোবাসে তাই। ভালোবাসেন? তা কবে থেকে ভালোবাসেন? আফরান উঠে নূরকে শক্ত করে জড়িয়ে ধরল। নূর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু আফরানের কথাই থেমে যায়। তোমাকে ভালোবেসে ফেলেছে, কিভাবে জানি না, যখন বুঝতে পারি ভালোবাসে তোমাকে বলতে চাইতাম, কিন্তু সাহসে কোলাতে পারতাম না, কারণ তখন তুমি অনেক ছোট ছিলা। তবুও চেষ্টা করতাম বলতে, কিন্তু যতবার তোমার সামনে যেতাম আমার মনের সব কথা যেন হারিয়ে যেত। কখনো তোমায় সাহস করে বলতে পারিনি, তোমায় অনেক ভালোবাসে, তোমার চোখগুলো দেখলে আমায় হারিয়ে যেতে ইচ্ছা করে। আর সেই সঙ্গে আমাকে মুগ্ধ করেছে তোমার মুচকি হাসিটে। তোমার সামনে যেতে আমার মন চায়, মন চায় বলি নূর তোমাকে অনেক ভালোবাসে, তোমার হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। তোমাকে একদিন না দেখলে মনে হয় যেন এক যুগ ধরে তোমাকে দেখি না। আমেরিকা গিয়ে কত কষ্টে থেকেছে আমি জানি, সত্যি তোমাকে ভালোবাসি নূর, তোমাকে না দেখে থাকার কথা চিন্তা করতে পারি না। পাগলে, তোমাকে আমি অনেক ভালোবাসি। নূরের আফরানের প্রতিটা কথায় বাকরুদ্ধ হয়ে গেছে। কত ভালোবাসি তাকে, অথচ
এতদিন সব কথাগুলো লুকিয়ে রেখেছে। নূরের চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। তবে এ যে সুখের অশ্রু, নূরের আফরানকে জড়িয়ে ধরে। মুহূর্তেই আফরানের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। নূর আফরানকে আঁকড়ে ধরেই বলল, এতই যখন ভালোবাসেন তখন বলেননি কেন? আপনি কি জানেন আপনার মুখে এই ভালোবাসি কথাটা শোনার জন্য আমি কত অপেক্ষা করেছি? আমার অভিমান আপনি আমেরিকা চলে যাওয়ার জন্য না, আমার অভিমান আপনি যাওয়ার আগেও কেন আমায় বলেননি ভালোবাসি? আমি কত আশা নিয়ে তাকিয়েছিলাম আপনার মুখপানে, এই বুঝি আপনি আমাকে বলবেন নূর ভালোবাসি, কিন্তু সেই দিন আপনি বলেননি, এই জন্যই প্রচণ্ড অভিমান জন্মেছিল। কেন সেদিন আমার চোখের ভাষা বুঝেননি আপনি? আমিও যে আপনাকে ভালোবাসি কেন বোঝেননি? এই জন্যই আপনি আমেরিকা যাওয়ার পর আপনার সাথে আমি কথা বলিনি। সরি নূর, সরি, আমাকে ক্ষমা করো, আমি আমার মনের কথা বলতে দেরি করেছি, সরি, আর কষ্ট দিব না, এবার তোমাকে আমার ভালোবাসার চাদরে জড়িয়ে রাখব। নূর আর কিচ্ছু বলল না, আরো গভীরভাবে জড়িয়ে ধরল আফরানকে। আফরানও বুঝে গেছে তার ভালোবাসার মানুষটা কি বলতে চায়। দুজনেই চুপচাপ দুজনকে আঁকড়ে ধরে শুধু এই ভালোবাসাময় সময়টুকু উপভোগ করছে, যেন তারা আঁকড়ে ধরতে চাইছে এই ভালোবাসাময় সময়টুকু। নিবিড় উসখুস করছে আর পাইচারি করছে নিজের রুমে। আজ কতদিন হলো আলিশা ওর সাথে কথা বলে না, ওর অনেক অস্থিরতা নিয়ে কেটেছে প্রতিটা দিন। আলিশার সাথে কথা না বললে মনে হয় ওর দিনটাই ভালো কাটে না। ওর এই অস্থিরতার মাঝে সাদুর আওয়াজ, ভাইয়া ডিনারে আয়। নিবিড় চুপসানো মুখ নিয়ে চলল ডাইনিং এ। টেবিলে বসে আফরান না দেখে নিবিড় জিজ্ঞেস করল, আফরান কোথায়? সাধু বসতে বসতে বলল, ভাইয়া বোধ হয় নূরের কাছে গিয়েছে, আমি দেখেছি ভাইয়া নূরের বেলকনির ওখানে পাইপ বেয়ে ওর রুমে যেতে। সাধুর কথায় সাধুর বাবা মা নিবিড় সবাই হো হো করে হেসে উঠল। নিবিড় হাসির মাঝেই তাকায় সিঁড়ির দিকে, দেখে আলিশা আসছে আকাশি কালারের লং টপস আর সাদা ট্রাউজার পরে, গলায় স্কার্ফ প্যাঁচানো। নিবিড় তাকিয়েই রইল আলিশার দিকে। সাধু ব্যাপারটা খেয়াল করে, নিবিড়কে কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল, কি ভাইয়া কি দেখছি, আমার বান্ধবীকে কি চোখ দিয়ে গিলে খাবি? নিবিড় থতমত খেয়ে গেছে, ভাবিনি এভাবে সাধু ওকে ধরে ফেলবে। নিবিড় আমতামতা করে বলল, তুই বেশি বুঝিস পিকু, মনিরকে বলে তোকে জলদি বাড়ি থেকে বিদায় করতে হবে। সাধু রেগে মেগে ডাল নেওয়ার চামচ দিয়ে ধরাম করে একটা বাড়ি দিয়ে বসে। সাধুর আম্মু দেখে সাধুকে ধমকে বলে, এসব কি উম্মি, নিবিড় তোর বড়, তুই ওকে এভাবে কেন মারলি? তোমার ছেলে আমাকে কেন বলল আমাকে জলদি বাড়ি থেকে ভাগাতে চায়? তাই বলে তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত উঠাবি? এত জোরে ধমকে কথা বলায় সাধুর চোখে পানি এসে পড়েছে। এতগুলো মানুষের সামনে ওকে এভাবে ধমকাবে? কি করেছে ও? শুধু একটু দুষ্টুমিই তো করেছে বড় ভাইয়ের সাথে, তাই বলে এভাবে বলবে? সাধু উঠে দাঁড়িয়ে ঠাঁস করে চেয়ার ফেলে দিয়ে হনহনিয়ে চলে গেল। রুমে গিয়ে ঠাঁস করে দরজা বন্ধ করে দিল। নিবিড় বিয়াক্কলের মতো তাকিয়ে আছে। সামান্য দুষ্টুমি করতে গিয়ে যে এমনটা হয়ে যাবে ভাবেনিও। আলিশা সিঁড়ির কোঠায় হাঁ করে তাকিয়ে আছে। পিকু দরজা খোল, ভাইয়ের আছে তো, দেখ আর কেউ তোকে বকা দেবে না। ভাইয়া সরি তো, আমি থাকলে কি এমন করতে পারতো না? নিবিড় অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। পিকু তোর নিবিড় ব্রো সরি তো, আমি এমন দুষ্টুমি না করলে মামুনি তোকে বকা দিত না, বোন আমার দরজা খোল। সবাইকে ঠেলে ঠুলে নূর এগিয়ে এসে বলে, এই আপনার শুনুন তো, এই ফকিনিকে আমি বাইর করছি। তারপর আবার জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলে, সদ্দু নি দরজা খুল, না হলে তোর সাথে কিন্তু কথা বলবো না। দরজা খুল বলতেছি, না হলে আজ আমি যদি বাড়িতে চলে যাই তো জীবনেও তোর সাথে কথা বলবো না, খুল বলছি। এত কিছু বলার পরেও যখন দরজা খুলল না, তখন নূর রেগে মেগে দরজায় ধড়াম করে বাড়ি মেরে বলল, ঠিক আছে দরজা খুলবি না তো, তাই তো, তাহলে থাক তুই, আর কোনোদিন আমার সাথে কথা বলতে আসবি না, তাহলে না তোরে আমি একটা উস্টা মারবো একদম। তারপর আফরানকে ধাক্কা মেরে বলল, যেমন বোন তেমন তার ভাই, বজ্জাতের হাড্ডি কোথাকার। যে নূর চলে যেতে নেবে আর দেখে সাধু দরজা খুলেছে, মুখটাকে বাংলার পাঁচ বানিয়ে রেখেছে। আমাকে এতগুলো বকা দিয়ে এখন কোথায় যাচ্ছিস বান্দর মেয়ে? তুই জানিস না তোদের সাথে কথা না বললে আমি থাকতে পারি না। নূর মুখ বাকিয়ে বলল, ঢং একেবারে লাইখা তোর চামতে পাঠাবো। আচ্ছা সরি, আর কখনো করব না, আলিশা বলল। ওরে মন চাচ্ছে থাপড়ায় গাল কপাটে ফাটায় এলাই, ঢং করে বেশি, আন্টি একটু জোরে ধাক্কা দিয়েছে তাই ঢং করে মুখ ফুলিয়ে এসে পড়েছে।
আফরানা নিবির বোনকে ধরিয়ে ধরে বলল, বোনরে এমন কেন করিস? তুই জানিস না ভাইরা তোকে কত ভালোবাসে, মায়েরা তো একটু বকা দেয়, তাতে এমন করা লাগে? জানিস আমরা দুজনে কত ভয় পেয়ে গেছে। আচ্ছা সরি, আর করব না। সবাই একটু আধটু কথা বলে চলে গেল, মনির আর সাদুকে প্রাইভেসি দিয়ে। আসলে হয়েছে কি, সাদু দরজা বন্ধ করার পর আফরানকে নিবির ফোন দিয়ে বলে যে সাদু রাগ করে দরজা আটকে বসে আছে। এটা শুনিয়ে আফরান তুড়ি ঘুড়ি আসতে নিয়ে সাথে নুরু আসে। আর ওদের এইভাবে আসতে দেখে মনির জিজ্ঞেস করে হয়েছে কি। আফরান থেকে সব শুনে সেও চলে আসে। আলিশা একা একা ছাদে এসে দাঁড়ালো, রেলিং এর উপর দুহাত রেখে আকাশ পানে তাকিয়ে থাকে, ভাবছে সেদিনের কথা। নিবিড়ের ছোঁয়া ওর মনে প্রাণে এক ভালো লাগার প্রকাশ ঘটিয়েছিল। তারপর থেকে ওই দৃশ্যটা তাকে ভীষণ ভাবে পোড়ায়, কেন পোড়ায় জানে না। এত কিছু ভাবতে ভাবতে যখন সে ক্লান্ত, তখন সাদুই তাকে বোঝায় যে এটা যে ভালোবাসা, সে যে নিজের অজান্তেই নিবিড়কে ভালোবেসে ফেলেছে। তবে ও বলবে কিভাবে, নিবিড় যদি ওকে ভালো না বাসে, যদি ওকে প্রত্যাখ্যান করে দেয়, ও যে সইতে পারবে না। তাই তো নিবিড় থেকে দূরে দূরে থাকে, ও চায় না নিবিড়ের সরি। নিবিড় যদি বলে সরি আমি ইচ্ছে করে করিনি, তাহলে ও যে অনেক কষ্ট পাবে। ও চায় নিবিড় এসে ওকে বলুক সেদিনের তার দেওয়া স্পর্শগুলো যে ভালোবেসে দিয়েছিল। যদি এই বাক্যগুলো বলে তাহলে ওর থেকে খুশি আর কেউ হবে না। কিন্তু এটা যে হবার নয়, ভেবে দীর্ঘশ্বাস ফেলল আলিশা। পরে নিজের পাশে কার উপস্থিতি টের পেল, ঘাড় ঘুরিয়ে দেখে নিবিড় ওর পাশে দাঁড়ানো। নিবির আলিশাকে খুঁজতে খুঁজতে জানতে পারলো আলিশা ছাদে। আজকে আলিশার সাথে ওর কথা বলা তার লাগবে, এভাবে সে থাকতে পারবে না, বড্ড পোড়াই তাকে। বুকের ভেতর ভীষণ পরিমাণ ব্যথা অনুভব হয় নিবিড়ে। এটা বুঝে ফেলেছে যে আলিশাকে ছাড়া ওর থাকা অসম্ভব, ও পারবে না আলিশাকে ছাড়া থাকতে। আজকে তিন দিন ধরে কথা বলেন আলিশা ওর সাথে, এতে যেন মনে হয় এ বুঝিয়ে দম বন্ধ হয়ে মরে যাবে। তবে কেন লাগে এরকম ওর? তবে কি ও আলিশাকে ভালোবাসে? ভালোবাসলে বুঝি বুকের বাঁ পাশে ব্যথা লাগে, সেদিন ওই ঠোঁটের স্পর্শগুলো তিচ্ছে করে দেয়নি। মনে হয়েছে কেমন জানি অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল সেদিন, তবে এই অনুভূতির নাম কি ভালোবাসা? এসব ভাবতে ভাবতে ছাদে পৌঁছে আলিশাকে আনমনে আকাশ পানে তাকিয়ে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ায় নিবিড়। নিবিড়কে আলিশা ওর পাশে দাঁড়াতে দেখে আলিশা একবার তাকায় নিবিড়ের দিকে, তারপর চলে আসতে নেয়, কিন্তু যেতে পারে না। তার আগে নিবিড় ওর হাত ধরে ফেলে। আলিশা প্রাণ চেষ্টা করতে লাগলো নিজের হাত ছাড়ানো। আলিশার এরকম দস্তা ধস্তে নিবিড় বলল, চেষ্টা করে লাভ নেই, আমি না চাইলে তুমি যেতে পারবে না। কি চাই, কেন আটকে রেখেছেন? আলিশার প্রশ্নে নিবিড় অসহায় ভাবে বলল, তুমি আজ তিন দিন ধরে ইগনোর করছো কেন? কোথায় আমি আপনাকে ইগনোর কোথায় করলাম? আপনি তো এমনিতেই আমাকে সহ্য করতে পারেন না, এখন তো আপনার খুশি হওয়ারই কথা, আমি আপনাকে ডিস্টার্ব করি না। না আমি খুশি না, বরং আরো খারাপ অবস্থায় আছি। নিবিড়ের কথায় অবাক হয়ে তাকায় আলিশা। তবে কি চান আপনি? নিবিড় একটা বাঁকা হাসি দিল, তারপর আলিশাকে টেনে বুকে নিয়ে আসলো। আকস্মিক হাতে টান লাগায় আলিশা নিজেকে সামলাতে না পেরে একেবারে নিবিড়ের বুকের উপর এসে পড়ে। আলিশা নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় আলিশার কপালে গভীরভাবে একটা ভালোবাসার স্পর্শ দিল। আলিশা নিবিড়ের কাঁধের শার্ট খামছে ধরল, শরীর থরথর করে কাঁপছে তার। এ কোন ভালো লাগার, এ কোন সুখের ছোঁয়া পেল সে? কাঁপছো কেন? নিবিড়ের কথায় চোখ মেলে তাকায় আলিশা। আপনি কেন এমন করছেন? কি জন্য আমাকে এরকম পরিস্থিতি স্বীকার করছেন? যদি বলি ভালোবাসি? আলিশা একটা তা ছিল হাসি দিয়ে বলল, এটা ভালোবাসা না মিস্টার নিবিড়, এটা আবেগ। এটা সম্পূর্ণ ভুল আলিশা, আমি আবেগ আর ভালোবাসার মাঝে পার্থক্য বুঝি, আমি ছোট বাচ্চা না। আলিশা চুপ করে রইল মাথা নিচু করে। নিবিড় আকুলতা ভরা চোখে তাকিয়ে থেকে হঠাৎ ওই আলিশাকে ছেড়ে দূরে সরে গেল। তারপর ছন্দের মতো বলল, একটু ভালোবাসা দিবি? যে ভালোবাসায় থাকবে না কোনো দুঃখ, থাকবে না না পাওয়ার যন্ত্রণা, থাকবে না না কোনো মায়া কান্না, থাকবে শুধু সীমাহীন অনুভূতি, যে অনুভূতিকে সাথী করে কাটিয়ে দিব সারাটা জীবন। নিবিড়ের প্রতিটি বাক্যের শব্দগুলো যেন আলিশার হৃদয়ে কুঠিরে ঝংকার তুলে দেবে। চোখ জোড়া ছলছল করে উঠল আলিশার, কথাগুলো যেন দলা পাকিয়ে আসছে, মুখে হাত দিয়ে কান্না আটকাবার চেষ্টা করছে। নিবিড় ওর হাত দুটো বাড়িয়ে দিয়ে আরো মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি তোমার ভালোবাসা নেব বলে,
দাও তুমি কত ভালোবাসা দেবে আমায়, বিনিময়ে একটা হৃদয় তোমায় দিব যা কখনো ফিরিয়ে নেবার নয়। আলিশার পারল না নিজেকে ধরে রাখতে। ভালোবাসার মানুষটা যদি এত আকুলতা ভরা চোখে মায়াময় ডাক দেয়, সে কি আর পারবে এই ডাকের উপেক্ষা করতে? আলিশা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিবিড়ের বুকে। নিবিড়ও ভালোবাসাময় আদরে ভরা স্পর্শে জড়িয়ে ধরল আলিশাকে। আরও একটা ভালোবাসা পূর্ণতা পেল। ভালোবাসা তো ভালোবাসাই, যেখানে নেই কোনো অবিশ্বাস, নেই কোনো রাগ, শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা মস্তিষ্ক ও মনের ব্যাপার। আমাদের মন সবসময় ভালো কিছু খোঁজে। কখনো কখনো কাউকে দেখে আমরা ভাবি এই মানুষটার সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারলে ভালোই হতো। সেখান থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। ভালোবাসা ব্যাপারটা মস্তিষ্কে জমা হয় সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে, কিন্তু ভালোবাসার মানুষটার কথা মনে পড়ে। কিছুক্ষণ পর হঠাৎ হঠাৎই সেই মানুষটার কথা মনে পড়ে যায়। ঘুমানোর আগে সেই মানুষটার সাথে সম্পর্ক ভালো পর্যায়ে ছিল বা খারাপ পরিস্থিতিতে ছিল, ঘুম থেকে ওঠার পর হঠাৎ সেই মানুষটার কথা মনে পড়লে এক নিমিষেই মন খারাপ বা খুশি হয়। অর্থাৎ ঘুমানোর আগেই পরিস্থিতি যেরকম ছিল। ভালোবাসার অনুভূতি মনের ব্যাপার। মস্তিষ্কে ভালোবাসা জমা থাকে আর মন সেটা অনুভব করে ও ভাবতে থাকে। ভালোবাসা মস্তিষ্কে আস্তে আস্তে জমা হয় ও আস্তে আস্তে মুছতে থাকে। মস্তিষ্কে জমা থাকা সেই স্মৃতিটাই কিন্তু ভালোবাসার অনুভূতি। বাবা, আমি তোকে খুঁজতে খুঁজতে হয়রান ভাবলাম সাধুও হয়তো ভাইয়ের সাথে রোমান্সে ব্যস্ত, এখন দেখি আমার আরেক বান্ধবীও রোমান্সে ব্যস্ত। বাহ, নো প্রবলেম, কন্টিনিউ করো তোমরা নিবিড় ভাইয়া, আমরা চলে যাচ্ছি। নূরের কথাগুলো শুনে আলিশা নিবিড় থেকে সরে যেতে চাইল, কিন্তু নিবিড় নাছোড় বান্দা, আলিশাকে ঝাপটে ধরে দাঁড়িয়ে আছে। আফরান বলে, আরে ভাই কিছু তো লজ্জা কর, আমার সামনে এরকম করা লাগে? নিবিড় আলিশাকে আরো একটু শক্ত করে ধরে বলল, শুনিস না ওই গানটা, যা প্যার কিয়া ডর নে কিয়া, প্যার কিয়া কোই চোরি নেহি, কে ছুপ কে আহেবার না কিয়া। তো ভালো যখন বাসি তো লুকিয়ে করার কি হলো, চুরি তো আর করিনি। বাবা বাহ, কেয়া বাত নিবির, কেয়া বাত। আফরানের এহেম কাণ্ডে আলিশা লজ্জায় লাল টমেটো হয়ে গেল। নিবিড়কে ফিসফিস করে বলল, হচ্ছেটা কি, সবার সামনে কি করছেনটা কি? নিবিড় এক চোখ টিপ মেরে বলল, ইটস কলড লাভ বেবি। ছি, কি সব বেবি বেবি বলছেন আপনি, আই এম ম্যাচিউর, ওকে, সো ডোন্ট কল মি বেবি। আচ্ছা তাহলে বেবি আম্মু ডাকবি। আলিশা নিবিড়ের বাহুতে একটা কিল দিয়ে বলল, অসভ্য। এদিকে ওদের এভাবে দেখে আফরান নূরকে হেঁচকা টান মেরে নিজের বুকে এনে জড়িয়ে ধরে বলল, তাহলে আমি বাঁচাবো কেন, আমি আমার বউয়ের সাথে রোমান্স করতে পারি। নূর চোখ রাঙিয়ে তাকালো আফরানের দিকে, বলল, এত নির্লজ্জ কেন আপনি, ছোট ভাইয়ের সামনে কি সব করছেন? এক্সকিউজ মি, কে ছোট? হ্যাঁ আমি মাত্র ওর থেকে এক সপ্তাহের বড়। তো কি হয়েছে, বড় তো? নিবিড় দুষ্টু হেসে বলল, আরে ভাবি লজ্জা পাওয়ার কিছু নেই, জাস্ট চিল। নূর আফরানকে আর আলিশা নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে অসভ্য বলে হনহনিয়ে চলে গেল। আর এদিকে নিবিড় আর আফরান গলা ছেড়ে হাসতে লাগলো। হ্যালো, কোথায় আপনি? আলিফার কথায় আরিফ মুচকি হেসে ফোনের ওপাশ থেকে বলল, কেন আমার সুইট পটেটো কি আমাকে মিস করছে? আলিফা আদুরে ভাবে বলল, হ্যাঁ ভীষণ। ইস, এত ভালোবাসা কি আমি কোথায় রাখবো? ধুর, আপনি ফাইজলামি করছেন, আমার মন খারাপ, আপনি বুঝেন না। ফাইজলামি কেন করব? আচ্ছা সেটা বাদ, আগে বলো বাইরে এসেছো চাদর গায়ে নেই কেন? আলিফা চমকে উঠে এদিক ওদিক তাকালো, তারপর বলল, আপনি কিভাবে জানলেন যে আমি বাইরে এসেছি? পরপরই সে টের পেল কেউ একজন তাকে পেছন থেকে আদুরে ভাবে জড়িয়ে ধরেছে। আরিফ আলিফার কানে হালকা ঠোঁট ছুঁয়ে বলল, আমার বউ যদি আমাকে মিস করে আমি বুঝি না এসে থাকতে পারি? আলিফা কিছু না বলে মুচকি হেসে পেছন ফিরে আরিফকে শক্ত করে জড়িয়ে ধরল। তা আমি যে এত কষ্ট করে বউয়ের মন ভালো করার জন্য রাত 11টা বাজে চোরের মতো তার কাছে আসলাম, এর বিনিময়ে আমি কি পাবো? আলিফা এই কথার পরিপ্রেক্ষিতে আরিফের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াল, তারপর দু হাতে আরিফের গলা পিছিয়ে ধরে আরিফের ঠোঁটের ঠোঁট ছুঁয়ে দিল। আরিফ অবাক, সে ভাবতে পারেনি আলিফা নিজ থেকে তাকে ভালোবাসার স্পর্শ দেবে। অবাকের পর্যায়ে শেষে সে নিজেও প্রেয়সীর ভালোবাসায় নিজেকে মাতিয়ে দিল। বিছানার উপর ঠোঁট ফুলিয়ে বসে আছে সাধু,
কারণ তাকে মুনির বকেছে। তবে বকার বেশ কারণও আছে, কেন সে রাগ করে দরজা বন্ধ করেছিল। এভাবে সবাইকে টেনশনে ফেলে কেন সে সবাইকে, আর এই জন্য বকা দেওয়াই এখন সে ঠোঁট ফুলিয়ে বসে আছে। আর মনির সে কখন ওকে বলেছে খাবার খেতে, কিন্তু সাধু কিছু না বলে চুপ করে আছে। মনির এইবার নিজে খাবার মাখিয়ে সাধুর মুখের সামনে ধরল। সাধু মুখ ঘুরিয়ে নিতে নিলেই মনির জোরে ধমকে বলল, আর একবার যদি বলা লাগে খাবার খেতে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আই জোরে ধমক দেওয়ার কারণে কিন্তু খাইনি আমি। বেশ করেছে মামনি, আমি হলে ঠাটিয়ে দুটো চড় লাগাতাম। আমি খাবো না, সরুন আপনি। উম্মি, মনিরের এরকম কঠিন করে ওর নাম ডাকায় কাঁদো কাঁদো হয়ে খাবার খেতে লাগলো সাধু মনিরের হাতে। খাবার শেষে মনির সাধুর মুখ ধুয়ে দিয়ে প্লেট রেখে এসে সাধুকে নিজের সাথে জড়িয়ে নিল। সাধু মুখ ফুলিয়ে নিজেকে মনিরের থেকে ছাড়বার চেষ্টা করছে। মনির আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, পারবে তুমি আমার ভালোবাসার বন্ধন থেকে নিজেকে ছাড়াতে? আমি কখনো তোমাকে নিজের থেকে আলাদা হতে দেব না। সাধু মনিরের বুকে মুখ লুকিয়ে বলল, ছাড়ুন আমাকে, আমি থাকবো না। আপনি আমাকে বকা কেন দিলেন? মনির সাধুর কপালে একটা চুমু খেল, তারপর সাধুর ঘাড়ে ভালোবাসার একটা উষ্ণ স্পর্শ দিল। সাধু কেঁপে উঠে নিজেকে আরো আড়াল করে নিল মনিরের বাহু ধরে। মনির বলে, তুমি জানো না আমি তোমায় কত ভালোবাসি। যখন শুনেছি তুমি রাগ করে দরজা বন্ধ করে আছো, কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি। আমার বুঝি কষ্ট হয় না তুমি এরকম করলে? সাধু বুঝতে পারলো আসলে সামান্য বিষয়ে এতটা রিয়্যাক্ট করাও ঠিক হয়নি। সাধু একটা হাত মনিরের বাহু থেকে কোনো রকম বের করে কান ধরে আস্তে করে বলল, সরি সাধু আর কখনো এরকম করবে না। মনির মুচকি হেসে সাধুর কপালে আবারও চুমু খেল, তারপর নিজে বিছানায় শুয়ে সাধুকে ওর বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ঘুমাও অনেক রাত হয়েছে। সাধু আর কিছু না বলে মনিরের বুকের মাঝে গুটি সুটি দিয়ে ঘুমিয়ে পড়ল। মনির যখন টের পেল সাধু ঘুমিয়ে গেছে, সে আরেকবার সাধুর কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে কম্বলটা সুন্দর করে গায়ে জড়িয়ে দিয়ে রুমের লাইট অফ করে এসিটা হালকা পাওয়ারে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে চলে গেল। দম মেরে বসে রয়েছে সবাই, সবার চোখে জল চিকচিক করছে। আলিফা, মিম, সাধু, মা হামাও করে কান্না করছে। নূরা লালিসাও কাঁদতে চাইছে, ভীষণভাবে কাঁদতে চাইছে, কিন্তু এখন চেয়েদের কান্না করলে চলবে না, আলিশাকে তো সামলাতে হবে নিবিড়কে, আর নূরকে তো দু দুটো মানুষকে সামলাতে হবে। এক তার ভালোবাসার মানুষটা, দ্বিতীয় তার ভাই, ওর মাথায় খেলছে না কি থেকে কি হয়ে গেল। সাধুর মাকে মনিরের মা আর নূরের মা সান্ত্বনা দিচ্ছে, আর সাধুর বাবাকে তাদের বাবারা। এদিকে আলিফার বাবা মারাও এসেছে। মনির শক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে আছে, কী থেকে কি হয়ে গেল। কালকে রাতেও তো ও রুমি পাখিকে নিয়ে সাথে খাই দিয়েছিল, বুকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল, আর আজকে কি না ওর বুকটা খালি হয়ে গেল। না, মনির কিছুতেই মানতে পারছে না, বুকটা প্রচণ্ড জ্বালাপোড়া করছে, কান্না করতে চাইছে ও প্রচুর, কিন্তু কান্না করা যে ছেলেদের মানায় না। আল্লাহ কেন যে বারবার তার ভালোবাসার মানুষটার উপরেই এত ঝড় তুফান দেন, কেন ওর মুম্মি পাখিকে কেন এত কিছু সহ্য করতে হয়। নূর আফরানের পাশে বসল, আফরানের চোখ দিয়ে পানি ঝরছে, কিন্তু সে এই চোখের অশ্রু কাউকে দেখাতে চায় না। তাই তো সবার সামনে থেকে চলে এসে বোনের রুমে এসে নীরবে চোখের অশ্রু ঝরাচ্ছে। নূরের নিজেকে সামলাতে পারছে না, সেখানে আফরানকে কিভাবে সামলাবে। তবুও নিজেকে যথেষ্ট শক্ত রেখে আফরানের কাঁধে হাত রাখতে আফরান নূরকে ঝাপটে ধরে বাচ্চাদের মতো ফুঁপিয়ে উঠল, কেন নূর, আমার পিকুই কেন, আমার বোনটাকে কেন তো কষ্ট সহ্য করতে হয়। আমি মানতে পারছি না নূর, পিকু আমাদের কাছে নেই, আমার পিকুকে এনে দাও নূর, এনে দাও। কালকে রাতে তো আমার বউকে মাথা রেখে আমার সাথে খেলখেল করে হেসে বাচ্চাদের মতো বায়না করছিল টেডি বিয়ারের জন্য। ওকে বলো নূর, ও আমার কাছে এসে পড়লে আমি ওকে অনেকগুলো টেডি বিয়ার কিনে দেব। তবু আমার পিকুকে আমার কাছে আসতে বলো নূর। নূর দু হাতে আফরানকে আঁকড়ে ধরল। ও কি বলে আফরানকে সান্ত্বনা দেবে, নিজেও কাঁদছে আফরানের সাথে। নিবিড় আলিশার হাত দুটো আঁকড়ে ধরে তাতে কপাল ঠেকিয়ে কান্না জড়িত গলায় বলছে, আমি পারলাম না আলিশা, আমি ব্যর্থ ভাই, আমি কোনোবারই পারলাম না নিজের বোনকে হেফাজত করতে, আমার বোনকে আমি রক্ষা করতে পারলাম না, আমার মরে যাওয়া উচিত আলিশা। নিবিড়ের মুখে মরার কথা শুনিয়ে আলিশা আর নিজেকে ধরে রাখতে পারল না, নিবিড়কে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে বলল, আল্লাহর ওয়াস্তে চুপ থাকুন,
এগুলো বলিয়েন না প্লিজ, আমি এত কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি না, পারবো না সহ্য করতে, চুপ থাকুন। মিমকে সজীব সামলাচ্ছে। মেয়েরা ছেলেকে তাকিয়ে কেন যেন ওর ভালো লাগছে না সজীবকে মিমের সাথে দেখে। তবু পরিস্থিতি খারাপ দেখে ও চুপ করে রইল। তবে ওর চোখে মুখে রাগ স্পষ্ট। আলিফাকে আড়িয়ে ফেটা সেটা বোঝাচ্ছে, কিন্তু কিছুতেই সামলাতে পারছে না ওকে। আলিফা অনেক সেন্সিটিভ, কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে আলিফা। আরিফ কি করবে দিশা পাচ্ছে না, কাকে সামলাবে ও? একদিকে ওর প্রাণপ্রিয় তিন কলিজার বন্ধু, আর একদিকে আলিফা। সবাই ভাবছে সময়টা এত বিষাক্ত কেন, এই সময়টা না আসলেও তো পারত। দিব্যি তো ভালো ছিল ওরা, তবে কেন সুখ পাখিরা বেশি দিন থাকে না ওদের নিরে? অন্ধকার রুমে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসা সাদু চিৎকার করেছে অনেক, অবশেষে ক্লান্ত হয়ে চুপ করে আছে। তার এখনো খেয়াল আছে, সবাই সকালে ঘুরতে বেরিয়েছিল, মেয়েরা সবাই ফুচকার জন্য বাহানা করাতে তারা রাস্তার এক পাশে দাঁড়ায় ফুচকা খাওয়ার জন্য। আর তখনই সাদু দেখে রাস্তার আরেক পাশে একটা বিড়াল ছানা, বরাবরের মতো ওর বিড়াল ছানা অনেক পছন্দ, তাই ছুটে যেতে নিচ্ছিল সেদিকে। কিন্তু তার আগেই একটা কালো মাইক্রো থেকে কিছু লোক তাকে হেঁচকা টেনে গাড়ির ভেতর নিয়ে আসে, তারপর মুখে কিছু একটা স্প্রে করে, তারপর আর কিচ্ছু মনে নেই ওর। যখন চোখ খুলে তখন নিজেকে এই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। অনেক চেঁচামেচি করে কিন্তু কোনো সাড়া না পেয়ে এভাবেই চুপ করে থাকে। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে সেদিকে তাকায় সাদু, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তারপরেও চোখ পিটপিট করে দেখার চেষ্টা করছে সাদু। হঠাৎ আলো জ্বলে ওঠায় চোখ বন্ধ করে নেয় সাদু। চোখে আলোর তীব্রতা সহ্য করতে পারছে না, কারণ অনেকক্ষণ অন্ধকারে থাকায়। কিছু সময় পর চোখ পিটপিট করে সামনে তাকাতে স্তব্ধ হয়ে যায় সাধু। তারপর রাগি দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আপনি, আপনার সাহস কি করে হলো আমাকে এভাবে এখানে বেঁধে রাখার? ওহ বেবি, তুমি তো এখনো আমার সাহস সম্পর্কে জানোই না, সাধু চেঁচিয়ে উঠে বলল। মনির জানলে আপনাকে টুকরো টুকরো করে ফেলবে, সাথে আমার চার চারটা ভাই তো আছে আর আমার চারটা বোন। তারা কিছুই করতে পারবে না, তাদের সামনে দিয়েই কিডন্যাপ করলাম, তখনই কিছু করতে পারলো না আর এখন করবে, যেখানে তুমি আমার কাছে। শালা হনুমানের বাচ্চা, সাহস থাকলে আমার হাতের বাঁধন খুলে দে, আমি একাই তোকে শেষ করব। তোমার এই রূপেই তো ঘায়েল হয়েছি, উফ, মার ডালা তুনে জানেমান। সাধু রেগে ভয়ানক এক গালি দিল। শালা লুচ্চা, তোর মেন পয়েন্ট আমি লাথি দিয়ে উড়িয়ে দিব, খবিশের বাচ্চা, একবার শুধু হাতের বাঁধন খুলে দে। খুলবো বেবি, তা তো করতেই হবে, আগে তুমি এই ডিভোর্স পেপারে সাইন করে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। বুইরা বেটা, আদামরা, আমি কোনোদিনও সাইন করব না। লোকটা তেড়ে এসে সাধুর চুল মুঠি করে ধরল। সাধু ব্যথায় কুঁকি উঠল। তোকে তো আমাকে বিয়ে করতেই হবে। মরে গেলেও করব না। আমি এখন যাচ্ছি, আধ ঘন্টা সময়ের মধ্যে যেন আমি এসে দেখি তুই সাইন করে দিয়েছিস। তুই সে আশায় বসে বসে চীনা বাদাম খা, আমি কোনোদিনও করব না। সেটা পরে দেখা যাবে। শিহাব, লিটু, তোরা এখানে পাহারা দে, এই মেয়েকে দিয়ে ভরসা নেই। লোকটা চিৎকারে শিহাব আর লিটু এসে হাজির হতেই সে সাধুকে ইশারা দিয়ে কাগজটা দেখিয়ে চলে গেল। একদিন হয়ে গেল, পুরো কোথাও খুঁজে পেলাম না। মনির দু হাতে মাথা চেপে ধরে করুণ স্বরে কথাটা বলল। ভেঙে পড়িস না মনির, ভুলে যাস না ও আমাদের বোন সাধু, সে যেখানে আছে ভালো আছে, অস্থির হোস না, ধৈর্য রাখ। মনিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে কথাটা বলল আরিফ। তারপর আলিফার দিকে তাকাল। মেয়েটা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে খেলেছে, এখনো কাঁদছে, ও সহ্য হচ্ছে না আলিফার কান্না। আলিফার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। এত কেঁদো না মিম, সাধুকে পেয়ে যাব, কথাটা বলে ব্যর্থ মুখে বলল মিরাজ। কেন যেন ওর মিমের কান্না সহ্য হচ্ছে না। কি করে শান্ত হব, আমার সাধুকে এনে দিন প্লিজ, আমি আর কাঁদবো না, বলে আবারও কান্নায় ভেঙে পড়ল মিম। মিরাজ কাতর চোখে খানিক তাকিয়ে থাকে, তারপর অন্য মানুষক হয়ে বলল, তুমি কান্না করলে যে আমার বুকে ব্যথা লাগে। মিম কান্না থামিয়ে অবাক চোখে তাকায় ওর দিকে। মিমকে ভাবে তাকাতে দেখে মিরাজের খেয়াল আসে যে ও বলেছেটা কি, বুঝতে পেরে তড়ি ঘুড়ি করে অন্যদিকে চলে যায়। আর মিম এখনো ড্যাবডে দিয়ে তাকিয়ে আছে। রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য চা বানাচ্ছে নূর। আজ সারাদিন কেউ কিছু খায়নি, তাই সে নিজেই গেল চা বানাতে সবার জন্য। এদিকে যে নিজে মাথা ব্যথায় ছটফট করছে,
সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। কিছুক্ষণ পরপর দু হাতে মাথা চিপে ধরে ব্যথা নিবারণের চেষ্টা চালাচ্ছে। এদিকে আফরান নিজের মার জন্য ডাইনিং টেবিলে পানি নিতে আসতেই চোখ পড়ে নূরের উপর। নূরকে ব্যথায় এইভাবে ছটফট করতে দেখে বুকটা ছেদ করে ওঠে আফরানের। তড়িঘড়ি করে নিজের মাকে পানি খাইয়ে নূরের কাছে ছুটে আসে আফরানের। বোনের নিখোঁজ হওয়ার পর বোনের চিন্তায় সে বিভোর ছিল। এদিকে যে নূর বেশি কান্না করলে যে ওর মাথা ব্যথা করে সে কথা জেনেও ভুলে গিয়েছিল আফরান। নূরের পাশে গিয়ে দাঁড়ায় আফরান। নিজের পিছে কার উপস্থিতি টের পায় নূর, তবে সে জানে এটা আফরান। তাই সে ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে তাকাতে প্রচণ্ড মাথার যন্ত্রণা সহ্য করতে না পেরে প্রায় চাপা চিৎকার করে ওঠে নূর। আফরান ওকে জলদি কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে ছুটল আর সার্ভেন্টকে চা বানাতে ভুলে গেল। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই আফরান বলে, কেন নিজের প্রতি যত্ন নাও না? আমি তো পিকুকে খুঁজতে ব্যস্ত ছিলাম, তাই খেয়াল করিনি। এত কেয়ারলেস কেন তুমি? পরক্ষণে নূরের মুখের দিকে তাকাল, দেখে চোখ মুখ কুচকে ওর গেঞ্জি খামচে ধরে আছে নূর। আফরান আর কথা না বাড়িয়ে নূরকে বিছানায় শুয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। তারপর মাথায় হাত বুলাতে লাগলো। এক পর্যায়ে নূর ঘুমিয়ে গেল। ওর মাথায় চুমু খেয়ে বেরিয়ে যায় আফরান। নিবিড় সরা জায়গায় খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, তাও বোনকে না পেয়ে পাগল প্রায় হয়ে গিয়েছে। বাগানে দোলনায় বসেছিল, অসহায়ত্ব তার মুখে স্পষ্ট। আলিশা আলগাছে নিবিড়ের পাশে গিয়ে বসে, তারপর নিবিড়ের হাতের উপর হাত রাখে। নিবিড় করুণ চোখে ওর দিকে তাকাতেই ইশারায় নিজের কোলে মাথা রেখে শুতে বলে আলিশা। নিবিড় কোনো কথা না বলেই আলিশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আলিশার চোখে পানি টলমল করছে। নিবিড়ের মাথায় হাত বুলাতে লাগলো সে। নিবিড় ক্রন্দন সরে বলল, আর কোথায় খুঁজবো আলিশা? কোনো জায়গায় তো বাদ রাখিনি আমি। আমার বোনটা কোথায় আছে, ঠিক আছে কি না আছে কিচ্ছু জানি না আমি। কি করব আমি? আপনি প্লিজ এভাবে ভেঙে পড়বেন না। আমাদের সাধু মনে রাখবেন, এত সহজে ওকে কেউ কিছু করতে পারবে না। কেউ না, আমরা আরও খুঁজবো ওকে, সবাই মিলে খুঁজবো। এখন আপনি চলুন কিছু খেয়ে নেবেন, সবাইকেও খাওয়ানো লাগবে, কেউ সকাল থেকে কিচ্ছু খায়নি। আমি খাবো। নিবিড়কে থামিয়ে আলিশা আবারও বলে, আমি জানি আপনি বলবেন খাবেন না, বাট সেটা হবে না। না খেলে শক্তি আসবে কোত্থেকে? সাধুকে খুঁজতে হবে তো। এখন যদি আপনি দুর্বল হয়ে পড়েন তো সাধুকে খুঁজবেন কীভাবে? প্লিজ উঠুন আর সবাইকে খেতে বলুন, প্লিজ। নিবিড় আলিশার কথাটাই যুক্তি খুঁজে পেল। সে যদি দুর্বল হয়ে পড়ে তাহলে বোনটাকে রক্ষা করবে কীভাবে? না, ওকে ঠিক থাকতে হবে। এইসব ভেবে উঠে দাঁড়ায় নিবিড়। তারপর আলিশার হাত ধরে বাড়ির ভেতর চলে যায়। তীব্র ব্যথিত হৃদয় নিয়েও সবাই আহার গ্রহণ করে, তবে মনিরকে কেউ কিছু খাওয়াতে সক্ষম হয় না, কারণ তার আগেই যে সে তার প্রিয়তমার খোঁজ নিতে বের হয়ে গিয়েছে। আফরান কোনোরকম তার বাবা মাকে খাই দিয়ে তারপর সবার জোড়াজুড়িতে অল্প খেয়ে সেও মনিরের সাথে চলে গেল। একে একে সব ছেলেরাই চলল আবারও সাধুর খোঁজে। এদিকে মেয়েরা শুধু পথ ছেড়ে রইল তাদের প্রাণ প্রিয় বন্ধুর ফেরার আশায়। তারাও খুঁজতে যেতে চেয়েছিল, কিন্তু রাত হয়ে এসেছে প্রায়, তাই ছেলেরা ওদের মানা করে দেয়। এজন্য বাড়িতেই রয়ে যায় তারা। দুইজন লোক মেঝেতে পড়ে আছে আর হাঁপাচ্ছে, আর সাধু ওদের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। একটা লোক কোনোরকম ফোন বের করে কাউকে কল লাগাল। হ্যালো বস। হ্যাঁ বল শাহিন। বস আপনি আছেন? এই মেয়েকে আমাদের পক্ষে দেখে রাখা সম্ভব না, এটা মেয়ে না এলিয়েন। ভাই মাপ চাই বলে ঠুস করে পড়ে রইল শাহিন। এদিকে ফোনের ওপাশের লোকটা হ্যালো হ্যালো করেই যাচ্ছেন, শেষমেশ কোনো জবাব না পেয়ে ফোন কেটে দিল লোকটি। না আমার ভুল হয়েছে, এই মেয়েকে ওদের কাছে রেখে আসাই। এই মেয়ের মাথায় যেসবগুলো তার সেরা তা তো আমি ভালো করেই জানি। শিট! লোকটা পাশের টেবিলে লাথি মারল। ফ্ল্যাশব্যাক, লোকটা যাওয়ার আগে সাধুকে দেখে রাখার জন্য দুটো লোক দিয়ে গেছে আর বলেছে সাধুর খেয়াল রাখতে, তাদের যেন বিন্দুমাত্র ক্ষতি না হয়, আর ও যা চাই তাই দিতে, শুধু যেন এখান থেকে না পালাতে পারে। এর হেরফের হলে দুটোকে উড়িয়ে দেবে বলেছে। লোকগুলোও সে অনুযায়ী কাজ করতে লাগলো। ম্যাম খেন প্লিজ। খচ্চর ব্যাটা কোন হানকার, আমি কি তোর মাথা দিয়ে খাবো? আমার হাত বাঁধা, চোখে দেখোস না? কিন্তু আপনার হাত খুলে দিলে তো আপনি পালিয়ে যাবেন। আমি এত ভীতু না যে পালিয়ে যাব। আমার ভাইয়ারা আর আমার স্বামী আমাকে নিতে আসা পর্যন্ত আমি কোথাও যাব না।
আর তোদের বসকে কেরানি না খাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। লোকটা কিছু একটা ভেবে সাধুর হাতের বাঁধন খুলে দিল। সাধু আয়েশ করে খাবার খেয়ে আবারও গিয়ে চেয়ারে বসে পড়ল। শাহিন আবারও ওকে বাঁধতে নিলে সাধু বলল, ওই বেডা আমার এবার বাঁধতেছিস কেন? বললাম না আমি পালাবো না, অনেকক্ষণ বেঁধে রাখছিস, এইবার একটু শান্তি মতো বসতে দে। শাহিন বোকার মতো মাথা নাড়ালো। সাধু কিছুক্ষণ বসে থেকে আবারও চিল্লি উঠল, ইস কোথায় কেউ আছে, আমি বোর হয়ে গেছি, একটু এন্টারটেনমেন্ট লাগবে। শাহিন ঘাবড়ে গেল, আমতামতা করে বলে, ম্যাম কি করব বলুন। সাউন্ড বক্স নিয়ে আসো। আচ্ছা ম্যাম, এই রাকিব সাউন্ড বক্স নিয়ে আয়। রাকিব ছেলেটা কিছুক্ষণের মাঝে সাউন্ড বক্স নিয়ে আসলো। সাধু সাউন্ড বক্স অন করে বলে, গাধারা আমি গান চালাবো কি দিয়ে, ফোন দে। সরি ম্যাম, বাট আপনাকে ফোন দেওয়া যাবে না, এটার জন্য বস অনুমতি দেয়নি। তাহলে আমি গান বাজাবো কি দিয়ে? শাহিন কিছু একটা ভেবে রাকিবকে কিছু একটা আনতে বলল। কিছুক্ষণ পর সাধু দেখে রাকিবের হাতে একটা ল্যাপটপ। রাকিব ল্যাপটপটা এনে সাধুকে এনে দিল। সাধু একটা হাসি দিল। সাধুকে হাসতে দেখে ওরাও হাসলো। আসলে দুজনই একটু বোকা টাইপের, তাই সাধুর একটু সুবিধে হচ্ছে, এদের দিয়ে যা মন চায় করানো যায়। সাধু ল্যাপটপটা সাউন্ড বক্সের সাথে কানেক্ট করলো, তারপর ফয়তানি হাসি দিল একটা। ল্যাপটপটা ক্লিক করতে গান বাজতে লাগলো। গান বাজছে, রাকিব আর শাহিন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাধু আবারও একটা কিউট হাসি দিয়ে বলল, চলো নাচ শুরু করো। রাকিব আর শাহিন চিল্লিয়ে বলে, কি আমরা আর এই গানে নাচবো? হ্যাঁ চলো নাচো। কোনোদিন না। সাধু আশেপাশে তাকালো, তারপর একটা ছেঁড়া রিক্সার টায়ার দেখল, ওটা হাতে নিয়ে ফ্লোরে বাড়ি দিয়ে বলল, নাচ বাসন্তী থুকু, রাকিব শাহিন নাচ। শাহিন হাত দিয়ে করুণ স্বরে বলল, বাসন্তী থুকু রাকিব ইনকু। শাহিন বলার আগে সাধু চোখ রাঙালো, তা দেখে শাহিন আবার ঘাবড়ে গিয়ে বলে, রাকিব ইন ম্যাম কে সামনে মাথ নাচনা। সাধু বেল্ট দিয়ে আবারও বাড়ি দিয়ে চিল্লিয়ে ওঠে, আরে কেউ নেহি নাচে গা, আমাকে কিডন্যাপ করেছিস, এখন নাচ, না নাচলে তোদের বস আসলে আমি বিচার দিব যে তোরা আমাকে খেতে দিস নি। রাকিব ভয় ভয় বলে, নাচছি তো নাচছি। শাহিন আর রাকিব একে অপরের দিকে তাকিয়ে কোমর দুলিয়ে নাচ আরম্ভ করে দিল। সাধু ওদের নাচ দেখার মাঝে ল্যাপটপের লোকেশন অন করে মনিরের ফোনে টেক্সট করে দিল যে এই জায়গার লোকেশন ট্র্যাকিং করে এখানে আসতে, বলেই আবারও ওদের দিকে নজর দিল। ভালোই লাগছে ওদের নাচ দেখতে। শাহিন আর রাকিব নাচতেই আছে, আর সাধু একটা গান শেষ হতে আর একটা গান দিচ্ছে। ম্যাম আর পারছি না। নাচবি না আবার বলছিস, দাঁড়া তোদের বসকে বিচার দেব। না না এই শাহিন এত বেশি কথা বলিস কেন, নাচতে থাক। ওয়া ওয়া ওয়া, হোয়াট এ হিরো অনম ডান্স, একেবারে ছাক্কাস। সাধু এবার হাতে ইশারায় শাহিনকে ডাক দিল। শাহিন নিচে হাঁপাতে হাঁপাতে সাধুর কাছে আসতে সাধু হাইয়া বলে শাহিনের মেইন পয়েন্ট লাথি মেরে দিল। শাহিন নিচে ধপাস করে পড়ে গেল। সাকিব ওকে ধরতে আসলে সাধু চিল্লিয়ে বলে, ডোন্ট ডেয়ার টু টাচ মি, আদারওয়াইজ তোরও অবস্থা এমন হবে, নাচতে থাক। রাকিব ভয় পেয়ে আবারও নাচা শুরু করে দিল। এদিকে শাহিন কাতরাতে কাতরাতে বলল, দাঁড়াতে পারি না আমি আর কোনো মতে, মেইন পয়েন্টে যে হাহাকার করে। মনির যখন ড্রাইভ করতে ব্যস্ত তখন ওর ফোনে মেসেজ টোন বেজে ওঠায় মনির গাড়ি থামিয়ে দিল। মেসেজ ওপেন করে দেখে সাধু ওকে মেসেজ করেছে। খুশিতে আত্মহারা হয়ে ও তাড়াহুড়ো করতে নিল। ওকে এরকম করতে দেখে আরিফ বলে, কি হয়েছে দোস্ত, তোকে এত হাইপার লাগছে কেন? সাধু আমাকে মেসেজ দিয়েছে, এখন আমি আফরান নিবির আর বাকিদের ফোন করে বলে দেই যেন এই লোকেশন ট্র্যাকিং করে সে অনুযায়ী চলে আসতে। কি সাধু মেসেজ দিয়েছে, জলদি কর ওদের ইনফর্ম করে দে। মনির সহমত জানিয়ে সবাইকে ফোন করে বলে দিল। বর্তমান এদিকে যে লোকটা সাধুকে কিডন্যাপ করেছে সে দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছালো সে গোডাউনে। গোডাউনে এসে গেট খুলে দেখে হিরো আলমের গান বাজছে আর গানের তালে তালে নাচছে রাকিব আর শাহিন, নিচে শুয়ে কাতরাচ্ছে। আর সাধু চেয়ারে পায়ের উপর পা তুলে তা দেখছে আর হাতে তালি দিচ্ছে। লোকটা চিল্লিয়ে বলল, কি হচ্ছে এগুলো, কি করছিস তোরা? রাকিব নাচতে নাচতে বলে, স্যার ড্যান্স হচ্ছে। সেটা তো আমি দেখতেই পাচ্ছি, গাধা নাচ থামা।
লোকটার বলতে দেরি, রাকিবের থাপাস করে শুয়ে পড়তে দেরিনি, তাও পড়লো একেবারে শাহিনীর উপর। শাহিন ব্যথা পেয়ে আরো মুছড়াতে লাগলো। লোকটা আবার বলে, শাহিন তুই এমন করছিস কেন? তোর আবার কি হয়েছে? বস, মেইন পয়েন্টে হাহাকার করে। কি কি বলছিস এগুলো? সাধু এবার উঠে দাঁড়ালো, একটা আইসি দিয়ে বলে উঠে, বেশ কিছুক্ষণ না, জাস্ট তোর তোতা পাখি লাথি দিয়ে উড়িয়ে দিয়েছি। তোমার গেম তো ওভার মিস্টার তানিম, কারণ আর একটু পরে আমার ভাইয়ারা আমার স্বামী মনে রেখে তোকে রামধোলাই দেবে। তানিম তেড়ে এসে বলল, কি করছিস তুই? আর ওরাই বা এখানে ঠিকানা পাবে কোত্থেকে? সাধু একটা বাঁকা হাসি দিয়ে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, লুচুপোলা তানিম্মা খানিম্মা। তানিম রেগে আবারও সাধুকে বেঁধে রাখলো, আর সাধু তারপরেও হাসতে লাগলো, কারণ একটু পরেই তানিম যে গরুতে পরিণত হবে তা ও ভালোভাবেই জানে। তবে সাধুর ভালোই লাগছে কিডন্যাপ হওয়াতে, সে তো অনেক বিনোদন এনজয় করলো। তোর যে কি হাল হবে তা ভেবে আমার হাসি পাচ্ছে। তানিম তেড়ে আসলো সাধুর চোয়াল শক্ত করে চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, তোকে নিয়ে আমি এখনই এখান থেকে চলে যাব। তা তুই কখনো পারবি না, দেখা যাক। তানিম সাধুর হাতের আর পায়ের বাঁধন খুলে দিল, হাত পা ছাড়া পেয়ে সাধু তানিমের নাক বরাবর ঘুষি মেরে দিল। আকস্মিক আক্রমণে তানিম ব্যালেন্স রাখতে না পেরে নিচে ধপাস করে পড়ে গেল। সাধুর পরিকল্পনা সেখান থেকে যাবে না, যে করেই হোক তানিমকে নিয়ে ওর এখানেই থাকা লাগবে। তানিম নিজের নাক চেপে ধরে রইল কতক্ষণ, প্রচুর ব্যথা পেয়েছে সে, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সাধুর দিকে তাকিয়ে বলল, তোকে তো আজ আমি মেরেই ফেলবো, আমাকে আঘাত করছিস। তানিম এগোতেই সাধু উঠে দৌড়ে অন্য পাশে চলে গেল। তানিম আবারও আগালে সাধু আবারও অন্যদিকে চলে গেল। এভাবে তানিম যতবার সাধুকে ধরতে যায় সাধু এক এক জায়গায় সরে যায়। এভাবে দৌড়াতে গিয়ে সাধু হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায়, তা দেখে তানিম দ্রুত গতিতে গিয়ে সাধুকে ধরে ফেলে। সাধুর চুল মুঠি ধরে টেনে তুলে ওকে। এদিকে সাধু ব্যথায় কুঁকিয়ে ওঠে, চোখে জল এসেছে ওর। খুব তো দৌড়াচ্ছিলি, এখন আমার হাত থেকে কে বাঁচাবে বল? বলে সাধুকে টেনে একটা রুমে গিয়ে বিছানে ছুঁড়ে মারলো, আর নিজের শার্ট খুলতে লাগলো তানিম। ব্যাপারটা বুঝতে পেরে আঁতকে উঠে সাধু, দ্রুত উঠেই নিজেকে বারান্দায় গিয়ে দরজা লক করতে নিতে তানিম এসে আটকে ধরে দরজা। সাধু প্রচণ্ড শক্তি দিয়েও পারল না সাধু তানিমের সাথে। তানিম ওকে ঠেলে ভেতরে ঢুকে সাধুকে জোরেই একটা থাপ্পড় দেয়। সাধু ছিটকে গিয়ে দেয়ালে বাড়ি খায়, মাথায় প্রচণ্ড আঘাতে ঝিম ধরে থাকে সাধু। তানিম সাধুর সামনে বসে থেকে বাঁকা হেসে বলল, কি বেবি আগুন শেষ? এত তেজ এক নিমিশেই নিভে গেল, ভেবেছিলাম তোকে বিয়ে করে তারপর ভোগ করব, কিন্তু তুই তো সোজা কথার মানুষ না, তোকে বাঁকা ভাবেই বোঝানো লাগে। তো এখন তোর সাথে যা হবে তার জন্য একমাত্র দায়ী থাকবি তুই। তানিম সাধুকে আবারও টেনে তুলে ওকে টানতে টানতে আবারও বিছানায় নিয়ে ফেলল। সাধু নিজেকে বাঁচানোর আবারও চেষ্টা করতেই তানিম দড়ি এনে ওর হাত পা বেঁধে দেয়। সাধুর চোখ দিয়ে টপা টপ অশ্রু ঝরতে লাগলো। ও কি পারবে না নিজের সবচেয়ে বড় সম্পদ, নিজের মান সম্মান রক্ষা করতে পারবে না? ও কি তবে হেরে গেল? ও কিভাবে নিজেকে বাঁচাবে এই জানোয়ারের হাত থেকে? ও যে সইতে পারবে না এত বড় ধাক্কা। ও শরীরে যে একমাত্র মনিরের স্পর্শ থাকবে, সেখানে অন্য কারো স্পর্শ নিতে পারবে না, না না এটা হতে পারবে না। এ জানোয়ারের হাতে নিজেকে বিলীন করে দেওয়ার আগে নিজেই নিজেকে শেষ করে দেবে ও। হ্যাঁ এটাই করবে ও। এদিকে সাধুর কথা মতো লোকেশন ট্র্যাকিং করে মনির, আফরান, মিরাজ, আরিফ, নিবির সেখানে পৌঁছে যায়। গেটের সামনে যত লোক ছিল তাদের ইচ্ছে মতো ধোলাই দিয়ে ভেতরে ঢুকে ওরা সেখানে প্রতিটা রুম খুঁজতে লাগলো ওরা। মনির খুঁজতে খুঁজতে সেই রুমে চোখ পড়ে যেখানে সাধুকে বেঁধে রাখা হয়েছিল। দেখে নিচে শাহিন আর রাকিব গড়াগড়ি খাচ্ছে। মনির আফরানদের ডাক দিয়ে জলদি শাহিনদের কাছে গিয়ে এক লাথি দিয়ে ওদের জিজ্ঞেস করে, সত্যি করে বল উম্মি কোথায়? ওরা কিছু বলছে না দেখে মনির ওদের এলো পাথারি লাথি দিতে লাগলো। আফরানরা এসে এসব দেখে জলদি গিয়ে মনিরকে আটকালো, না হলে বেচারাদের অবস্থা কাহিল হয়ে যেত। আফরান অত্যন্ত গম্ভীর গলায় বলল, দেখ ভালোই ভালোই বল, পিকু মানে আমার বোন সাধু কোথায়? বলেছিলাম এই তো আমার যে অবস্থা বলতে কষ্ট হয় না,
ডাক্তার এগিয়েই তো এইনি, মারা শুরু করলো। শুধু মারই খাচ্ছি কতক্ষণ ধরে, এমনিটা কতক্ষণ আগে যা করলো, আল্লাহ কি করেছে তোমাকে? শাহিন ভাই দাঁড়াতে পারে না, অনেক চেষ্টা করে মেইন পয়েন্টে তার হাহাকার করে। কি বলছিস ক্লিয়ার করে বল। শাহিন আর রাকি ব্যাকে একে সব খুলে বলল সাধু ওদের সাথে কি কি করেছে। এত টেনশনের মাঝেও সবাই হেসে দিল। আরিফ বলে, ভাই আসলে এরা প্রত্যেকটা বান্ধবী এক একটা চিজ, এদেরকে কি করবে, উল্টো এরাই অন্যদের অবস্থা টাইট করে দেয়। মনির তারপরেও চিন্তিত গলায় শাহিনকে জিজ্ঞেস করল, উম্মি কোথায় এখন, জলদি বল। স্যার ম্যামকে ওই রুমটাই নিয়ে গেছে। শাহিনের বলতে দেরি, সবার সেদিকে যেতে দেরি নেই। এদিকে তানিম সাধুর কাছে আসতে নিলে সাধু নিজের সর্বশক্তি দিয়ে তানিমকে ধাক্কা দিয়ে দরজার কাছে চলে গেল। দরজা খুলতে নিলেই তানিম পেছন থেকে সাধুর ঘাড় চেপে ধরল। সাধু ব্যথায় আহ করে শব্দ করে উঠল। এদিকে মনির সাধুর আওয়াজ পেয়ে দ্রুত পায়ে এসে দরজা ধাক্কাতে লাগল। আফরানরাও ওকে হেল্প করল। অবশেষে দরজা খুলে তারা যা দেখল, এক এক জনদের সবার মাথায় রক্ত উঠে গেল।